वेलकम टू माय यूट्यूब चैनल सुरेन महतो ब्लॉग चैनल। तो बिलासपुर के ब्लॉग का शुरू करब बोले क्योंकि बिलासपुर के शुरू करा तर आगे शुरू करपुरे गए नाम यदि नामार पजिशन है तो स्टेशन टी ब्लॉगर मध्य नहीं नेब अथबा एन तो सन्दा नेमे गे और कि नाइट नाइट ब्लॉग है। तो चलो देखते थको संगे थको मध्य बिलासपुर पहुँचे जाब बंधुरा। আর এখান থেকেই ব্লগটা শুরু করব পুনে অবধি। তো আগের তো ব্লগ বিলাসপুরের আগেটাই শেষ হয়েছে, এবারে বিলাসপুর থেকে ব্লগটা শুরু করছি পুনে অবধি, তারপরে মুম্বাই যাব। তো দেখতে থাকো সঙ্গে থাকো। এখন বাজে প্রায় 5:30-6টা বাজতে যায়। তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো। ফেমাস জিনিস বিলাসপুরের মাছ শুনেছি, যে বিলাসপুরের মাছ নাকি খুব ভালো। তো এটাই কি সেই বিলাসপুর? একটু কমেন্টে জানাবে আমাকে। আমারও ডাউট আছে যে এই বিলাসপুরের কথা বলে অন্য কোনো বিলাসপুর আছে, তো সেটা অবশ্যই জানাবে। ফাইনালি বন্ধুরা রায়পুরের পরে একটা স্টেশন পৌঁছে গেছি ভুল বলে স্টেশনটা। তো সেখানে একটু দাঁড়িয়ে জল নিলাম, খাবার জল ঠান্ডা জল নিলাম। তো আবার আমাদের ফাইনালি বন্ধুরা এখানে পৌঁছাই গেছি। এখন আমাদের পুনা ঢুকতে অনেক বাকি। তো সকাল সকাল এখন 6টা বাজে। তো এদের দেখতে পাচ্ছি কলার দোকান লাগাইছে, আর এদিকে চাপ বিকছে, আর ঘুমাইছে সারা রাত। আর এখন তো সিটটা যেটা ছিল সেটা অন্য লোকের হয়ে গেল, ছাড়িয়ে নিতে হলে এখন জার্নিটা পুরো একদম চড়া জার্নি হবে, মানে পুরো। স্টেশনে নেমে করে চা খাবো না, এটা কখনো হতে পারে? আবার সকালবেলা চা তো খেতেই হবে, আচ্ছা লাগছে। চায়ের চুমুকটা দিতে না একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। ঠিক আছে, ফাইনালি বন্ধুরা আমাদের ট্রেন ছাড়ে নিয়েছে, ট্রেনে উঠি যাব। চা খেতে খেতে গেটের সামনে দাঁড়িয়ে যাচ্ছি। ট্রেনটা এখনো স্পিড নেয়নি, ট্রেন স্পিড নিলে গেটে থাকবো না, ভিতরে চলে যাব। স্টেশনটা কি দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। এই স্টেশন বহুত বড়া হ্যাঁ।
ট্রেনটা বলছে সুপারফাস্ট এক্সপ্রেস, কিন্তু ট্রেনটা সুপারফাস্ট এক্সপ্রেস নয়, এটা এইদিকে এতে করে লোকাল হয়ে গেছে। লোকাল এমন কোনো স্টেশন ধরছে না বলে নয়, সব স্টেশনেই প্রায় ধরছে। খুব একটা বাজে লাগছে, বাজে ট্রেন ট্রেন জার্নিটা খুব বাজে লাগছে। বন্ধুরা 9টা বাজে এখন, এখন একটা স্টেশনে আসে পৌঁছালি। তো সেই স্টেশনের নামটা দেখতে পাচ্ছি না কোথাও, নাকি বলে দিচ্ছি। তো তোমায় রোদ দিচ্ছে দিয়ে দিচ্ছি, সকালে সেই চা খাইছি, এখন ব্রেকফাস্ট করি না, ব্রেকফাস্ট করলে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ট্রেনটা মনে হয় ছাড়ি নেবে, আর বেশি সময় ধরবে নেই। চলো বন্ধুরা, ব্রেকফাস্ট করছি এখন, বিস্কুট অনলি। বন্ধুরা মনমন জংশনে পৌঁছাই গেছি, নিচের থেকে একটু যাবো, তোমাদেরকে দেখাবো। চলো, এই দেখো মনমন স্টেশন। আমাদের লোকালগুলোর মতন টাটা খড়গপুর যেরকম লোকালগুলো আছে ওইরকম ব্যাপারটা। পুনে হাওড়া লেখা আছে এক্সপ্রেস, সুপারফাস্ট এক্সপ্রেস বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানো, যে একদম এইদিকে যখন ছত্তিশগড় ঢোকার আগের থেকে পুরো একদম লোকাল হয়ে গেছে। উড়িষ্যাটা প্রেরণের পরে একদম লোকাল পুরো একদম আসছে, স্টেশনে দাঁড়াচ্ছে। মিনিমাম তো এখানে 15 মিনিট ওভার হয়ে গেল, দাঁড়িয়েই আছে এখন। তো কী বলবো আর, এরকম ট্রেনেই জার্নি করতে হচ্ছে। চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজাদিন এক্সপ্রেস না লোকাল গাড়ি কিছু বোঝা যাচ্ছে না জানো। একটা স্টেশন পেরোচ্ছে, তার কিছুক্ষণ পরে আবার দাঁড়াচ্ছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ঘন্টা 6-7 লেট করে দিয়েছে। এমনিতেই 2 দিন হয়ে গেছে, পার হয়ে গেছে, কিন্তু এখনও অবধি পৌঁছায়নি পুনা। আর আমাদের মনে হয় পৌঁছাতে আরও 6 দিন লেগে যাবে। খুব বাজে, এই গাড়িতে কেউ আসবে না কোনোদিনও। বন্ধুরা পিয়ারি খেতে ইচ্ছে হলো, তাই পিয়ারি নিলাম। এই পিয়ারিটার দাম 10 টাকা। চলো, পিয়ারি
আর এই ইয়ে দিয়েছে খাবো, সাইজগুলো কিন্তু খুব বড় বড়। বন্ধুরা দেখতে পাচ্ছ কাপাস তুলা বলে আমাদের দিকে সেই চাষ করেছে কাপাস তুলা, আর সঙ্গে আখ, আখের চাষ আর কাপাস তুলার চাষ প্রচুর। বন্ধুরা পুনে পৌঁছে যাব আর দুটো স্টেশনের পরে, তো এখানে দাঁড়ালো ট্রেন, সবে একটা বাজে, চারটার মধ্যে পৌঁছে যাবো। এখন ট্রেনটা একটু টানছে, বাকি সময় পুরো একদম সেই লোকাল গাড়ির মতন আসছিল। দোস্ত পৌঁছ জায়গা দু স্টেশন বাদ পুনে, তো বানি রয়ে সবাই এত বাজে ফিল করছে, বাজে ফিল করছে ট্রেনটা জার্নি করে, মানে হাওড়া টু পুনে মানে এত বাজে যে এটা তার ফিডব্যাক ভালো কখনোই দেওয়া যাবে না। মানে এত লেট কখনো হয় নাকি, ট্রেন একটা সময়ে চলে, সব কিছুই একটা সময়ে চলে, কিন্তু এই ট্রেনটা আজাদিন এক্সপ্রেস ও লেটে চলছে, একদম প্যাসেঞ্জারের বাজে একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেছে। সেই সিচুয়েশানটা যতক্ষণ না পুনে পৌঁছাচ্ছে ততক্ষণ না ভালো হবে না। আর কি বলবো, দুঃখের কথা। তো তোমরা দেখতে থাকো, শুনতে থাকো, চলো কন্টিনিউ থাকো ব্লগে। আর কি বলবো, তো বন্ধুরা দুপুর এখন একটা বাজে, তো দুপুরবেলা লাঞ্চের টাইমে লাঞ্চ না করে চা খাচ্ছি, তো খুব মাথা যন্ত্রণা করছিলো, রাত্রেবেলা সেরকম ঘুম হয়নি। আর সকালবেলা চাটা সবই খেয়েছি, ব্রেকফাস্টও করেছি, কিন্তু লাঞ্চের টাইমে এই চা খাচ্ছি, এটা খুব খারাপ। আর ট্রেনটা সেই গরুর গাড়ির মতন আসছে, জানো, মানে গরুর গাড়ির মতন এত বাজে বাজে ট্রেন, যার বলে লাভ নেই, কোনো দিনও আসবে না। আমার ব্লগ যারা দেখছো এই ট্রেনে কোনো দিনও উঠবে না, অন্য কোনো ট্রেন যদি থাকে তো সেই ট্রেনে উঠবে আর কি। চলো কন্টিনিউ থাকো ব্লগে। 10 মিনিট ট্রেন চলার পরেই ট্রেন আবার দাঁড়িয়ে গেল, তাই আমি ভিডিও করতে নেমে পড়লাম। আর এত বাজে লাগছে, মানে খুব মানে খারাপ ফিল করছি, তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। মানে এইরকম ট্রেন জার্নি আমি ফার্স্ট টাইম করছি, তোমরা কখনো করবে না এরকম ট্রেন। দেখে শুনে উঠবে ট্রেনে, তাতে যত সময় লাগুক ঠিক আছে, কিন্তু আমার মতন এরকম সময় ধরে করে আসবে না, আমি খুব বাজে পরিস্থিতিতে পৌঁছাতে হবে। সবাই দেখতে পাচ্ছ ট্রেন থেকে নেমে করে রেস্ট নিচ্ছে, মানে ট্রেনে বসে বসে একদম এত বোরিং ফিল করছে, সেটা তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করি তারা বলে দেবে যে এত বাজে একটা পরিস্থিতি হয়ে গেছে। দেখতে পাচ্ছ এগুলো সব আখ চাষ, একদম রেল লাইনের কাছেই আখ চাষ শুরু আর কি। যদি ট্রেনটা দাঁড়াই তাহলে যাব আখের বাগানে। দেখো দেখো পুরো একদম যত দূর দৃষ্টি যাবে শুধু আখ চাষ, আর ওইদিকে আখ কাটাও চলছে, লোডিংও চলছে, সব কিছু চলছে, বাছাও চলছে, সব চলছে। তো এবারে দাঁড়ালে মোটামুটি আখ বাগানে যাবো আখ খাতে। এটা দেখো কিভাবে টার্নিং নিচ্ছে, পুরো গোল হয়ে একদম।
ফাইনালি বন্ধুরা দুন স্টেশন পৌঁছায় গেছি, আর স্টেশনের সামনেই তোমাদেরকে দেখাবো আমি ব্যাক ক্যামেরায় আখ চাষটা। তো একদম স্টেশনের সামনেই বন্ধুরা দেখতে পাচ্ছ আখ চাষ, এই যে পুরো একদম আখ চাষ। তো বেড়া দেওয়া আছে, নাহলে কিন্তু যাই করে আখ ভাঙি খাই যাতে, দেশি ছানা তো দেহাতি ছানা, পুরো আখ ভাঙি খাতে কোনো কষ্ট নাই হতো। নামিছে এই দাদাগুলোর সঙ্গে পরিচয় হয়েছে ট্রেনে আসতে আসতে, সব আমাদের কলকাতার কলকাতার। একটু হাই করে দাও, ট্রেনটার ব্যাপারে কিছু বলে দাও, কেমন জার্নি করলে। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করছো তো? আরে বলো দাদা বলো, এত এত বাজে ফিল করছে দাদারা, মানে বলতেও চাইছে না। তো ওই দাদাদের সঙ্গে মস্তি করতে 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 বড় ট্রেনটা এসেছি খড়গপুর থেকে। তো ওই দাদারাও চেন্নাই আসছে, না চেন্নাই না সরি পুনে পুনে। স্টেশন পৌঁছে করে খুব মস্তি করব, ব্লগটা একদম সেই লেভেলের করব, তারপরে ঠিকানায় যাব। তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো। তো স্টেশনের সামনেই বন্ধুরা আখের বাগান আছে আর কি, তো সে ট্রেন দাঁড়িয়েছে, পুরো একদম দেখতে পাচ্ছ আখ ভেঙে নিয়ে চলে এলো বগিতে, আবার যাচ্ছে একজন, সেই লাগছে সেই সেই সেই। আমিও যেতাম কিন্তু আমি রিক্স নিয়ে যাচ্ছি না, যদি ট্রেন ছেড়ে দেয় তাহলে আমাকে দুন স্টেশনে থেকে যেতে হবে। ভাই আমার জন্য একটা নিয়ে আয়, ভাই আমার জন্য একটা নিয়ে আয়, একদম পর পর আছে ওরা, ঠিক না? দেখতে পাচ্ছ এবার লাফে নিজে এটা কাট থাকতে, ভাই আমার জন্য একটা এনে দে, 10 রুপিয়া দে দেগা, টাকা ভাই এই দা। দেখতে পাচ্ছ দুপুরবেলা লাঞ্চ সেরে নিবো, আন্ডা বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি খেয়ে নি, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে ব্লগে। ব্লগটা কন্টিনিউ থাকো আর কি পুনে অবধি, তারপরে আরো অনেক ব্লগ আসবে। তো ঠিক আছে আগে খেয়ে নি তারপরে কথা হচ্ছে। তো ট্রেনে আন্ডা বিরিয়ানি খাচ্ছি, তো আমাদের কলকাতা বিরিয়ানি মতন না আর কি, একটা নর্মাল চাল আছে। তো ফাইনালি পুনে স্টেশন পৌঁছে গেছি, এখন কিন্তু নামবো, ব্যাগ ট্যাগ সব রেডি করে এখন নামবো। তো চলো সঙ্গে থাকো। তো স্টেশনে নেমে পড়লাম, এই হ্যাঁ চেন্নাই স্টেশন। তো বন্ধুরা এটাই হচ্ছে চেন্নাই না সরি পুনে স্টেশন, এই হচ্ছে পুনে স্টেশন। তো আমরা এখন বাস স্ট্যান্ডে যাব, দেখতে পাচ্ছ আমাদের এই হচ্ছে ট্রেন আজাদিন এক্সপ্রেস, ওভার ব্রিজের উপরে উঠে পড়েছি, এবারে বাস স্ট্যান্ডের দিকে যাব। চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা নামার পরে আবার ব্রিজ দিয়ে করে এখন বাস স্ট্যান্ডের দিকে যাব, চলো। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি ঝোলা আছে, শীতের পোশাক আছে, আর পেছনের ব্যাগ থেকে জামা কাপড় আছে, তো একদম 3 দিন জার্নি করার পরে এসে করে পৌঁছেছি পুনেতে। জার্নিটা ভালো লাগেনি, ভালো লাগেনি বলতে ট্রেন প্রচুর লেট আর খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, খাওয়া দাওয়া করবো গিয়ে রুমে এখন, আর রুমে পৌঁছাই বাস স্ট্যান্ডে যাই, বাস ধরি, তারপরে কী বলবো
ঢাকায় এসেছি, আচ্ছা কি আছে আলাদিন এক্সপ্রেস স্টেশনে খালি হলো তো হাওড়াটি ট্রেনের মধ্যে আমরা আছি বা আমি আছি খড়গপুট্টু পুনে সেই লাগছে সেই লাগছে অনেকদিন এলাম বাইরে তো আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি জিজ্ঞেস করলাম যে সোজা যেতে যেতে রাইট সাইডে চলো বন্ধুরা বাস স্ট্যান্ডের থেকে যাই আর এই হচ্ছে আমাদের প্রচুর গাড়ি প্রচুর ব্যস্ত শহর আবার মানুষজন নতুন এলাকায় এসে নতুন জায়গায় এমন আমার তো কিছু অন্যরকম মনে ফিল মানে অন্য কিছু মনে হচ্ছে না নতুন জায়গায় নতুনভাবে হ্যাঁ একটু বুঝতে অসুবিধা হবে কিন্তু কিছুক্ষণ পরে সেটা বুঝে যাব কিন্তু কোনো প্রবলেম হবে না আর প্রবলেম আবার পড়বই কেন সবাই বলছিল যে প্রবলেম হবে একাই যেতে কিন্তু না আমার কাছে কোনো প্রবলেম মনে হয় না তো আমাদেরকে যেতে হবে লোনানগর 170 নম্বর বাসে তো 170 নম্বর বাসে গিয়ে করে জিজ্ঞেস করলাম এসি বাস তো দাঁড়ালো না আবার ট্রাই করতে হবে আবার খুঁজে করে যেতে হবে তো চলো বন্ধুরা বাসের কাছে যাই ততক্ষণে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি বাকিটা তো একা একটু এইগুলোই প্রবলেম হয় খুঁজতে আর নাহলে কোনো প্রবলেম হয় না এটাই হচ্ছে পুনের বাস স্ট্যান্ড এখানে এসি প্লাস চার্জিং আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন শুরু হয়নি কিন্তু পুনেতে শুরু হয়ে গেছে চার্জিং বাস দেখতেই পাচ্ছ চার্জ দিচ্ছে তারপরেই বেরিয়ে যাবে তো আমাদের 170 নম্বর বাসটা এই রাস্তা দিয়ে বেরিয়ে গেল তো আবার বললো যে আসবে তারপরে যাব আর কি তো চলো বন্ধুরা এখন একটু বাস স্ট্যান্ডে ঘোরাঘুরি করি বাস আসলে চলে যাব এটা তো 161 নম্বর বাস আসছে 151 নম্বর তো বিশ্রামাগারে এসে পরে একটু বসেছি বাসের অপেক্ষায় কতক্ষণে আছে এসি প্লাস চার্জিং খুব ভালো জিরো মিশন লেখা হওয়া হ্যাঁ ফার্স্ট টাইম দেখা চার্জিং প্লাস বাসে এসে বসেছি এবার বাস ছাড়বে যেখানে নামবো সেখান থেকে আবার শুরু হবে তো চলো দেখতে পাচ্ছ এটা বাসের টিকিট 30 টাকা নিল যাব আমরা চার্জিং বাসে উঠলাম এসি আমাদের এইদিকে এখন চালু হয়নি এদিকে চালু হয়ে গেছে মানে ফার্স্ট এদিকে
বন্ধুরা বাস থেকে নেমে গেছি দেওনানগর চাট, এবার আমাদের ঠিকানায় যাবো, চলো। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, বাসে তো এক জায়গায় নাম করে দিল, আরেক জায়গায় যেতে হবে, তো সেই ঠিকানায় যাচ্ছি। ওখানে যেতে এখন কত সময় লাগে, চলো। ফাইনালি বন্ধুরা পুনে পৌঁছে গেছি, সব রুম টুম সব কিছু হয়ে গেছে, দেখাশোনা সব কিছু কমপ্লিট। ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগ আরও আসবে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো বাই বাই, গুড নাইট।